এখানেই মা মাতঙ্গিনী হাজরা শহীদ হয়েছিলেন। আমরা প্রত্যেক বছর 9ই আগস্ট পালন করি তমলুকের বানপুকুরে, এবং ওটা ভারতবর্ষ জুড়েই পালিত হচ্ছে। আজকে ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি, এবং এক্ষেত্রে অবিভক্ত মেদিনীপুর জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আজকের এই আন্দোলন শুরু হয়েছিল সর্বাধিনায়ক সতীশবাবু, সুশীলবাবু, অজয়বাবু, রজনীবাবু, মা মাতঙ্গিনী হাজরা এদের উদ্যোগে, এবং এর ফলশ্রুতিতেই 17ই ডিসেম্বর 1942 তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা হয়েছিল, যে সরকার 22 মাস 17 দিন ধরে সমান্তরাল সরকার হিসেবে কাজ করেছে, এবং যে সরকারকে ব্রিটিশ অর্থশক্তি, পেশি শক্তি, রাজশক্তি দিয়ে দমাতে পারেনি, যে সরকার গান্ধীজির আহ্বানে আত্মসমর্পণ করে সরকারকে অবলুপ্তি ঘটিয়েছিল 1944 সালে। তাই ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ তাম্রলিপ্তের ধ্বজাধারী এই ঐতিহ্যমণ্ডিত তাম্রলিপ্ত নগর, এবং মা মাতঙ্গিনী হাজরা যেখানে এক হাতে শঙ্খ, সনাতনের প্রতীক শঙ্খ, আর এক হাতে দেশের জাতীয় পতাকা নিয়ে বন্দে মাতরম বলে এখানে প্রাণ দেহ রেখেছিলেন, সেখানেই আমরা প্রতি বছরের মতো পালন করি। এখানে এইসব কাজেও পুলিশের বাধাদান হয়, আমরা বিগত দিনে সকালেই করতাম, কিন্তু পুলিশ বাবুরা তোলামূল তাদেরকে আগে সুযোগ দিয়েছেন, আমাদেরকে একটার সময় করতে বলেছেন, তাই আমাদের দেরি হয়েছে। এখানে এসে আমরা কর্মসূচি পালন করলাম, আর মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি দয়া করে মাতঙ্গিনী হাজরার শহীদের জায়গার নাম ভুল বলবেন না। আপনি পিছাবনি বলেন, আপনি যথেষ্ট সম্মানীয় একটা প্রশাসনিক কর্ত্রী আমাদের রাজ্যের, শুনতে খুব খারাপ লাগে। আপনি দয়া করে এর পরে মা মাতঙ্গিনী হাজরাকে শ্রদ্ধা জ্ঞাপনের সময় নয় আপনি তার শহীদের জায়গাটা বলবেন না যদি মনে না থাকে, আর যদি মনে থাকে সেটা যেন তমলুক এবং বানপুকুর এইটা উচ্চারিত হয়, পিছাবনি নয়।